فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা ওয়া বাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হলো কুরবানি পশুর সাথে আকিকা করা এবং মৃত ব্যক্তির নামে কুরবানি করা। এই দুটি বস্তু বা এই দুটি বিষয়ে ইসলাম কী বলে এ সম্পর্কে সুন্নাহর আলোকে কিছু কথা বলার আশা রাখি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা করে আসছি এবং দেখে আসছি যে কুরবানির পশুর সাথে আকিকার নাম দেওয়া হয় এবং অনেকেই মৃত মা বাবা এবং আত্মীয় স্বজনের নামে কুরবানি করে থাকেন। কোরআন সুন্নাহর মধ্যে এ ব্যাপারে কোনো দিক নির্দেশনা আছে কি না অবশ্যই আমাদেরকে জানা দরকার। যদি থাকে আমরা পালন করব, যদি না থাকে আমরা বর্জন করব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা কেরাম থেকে যা প্রমাণিত নয় তাই বর্জনীয়। কোরআন সুন্নার দ্বারা এবং খোলাফায়ে রাশিদিন সাহাবা কেরামদের আমলের মাধ্যমে যে বস্তু বা যে জিনিসটি প্রমাণিত নয় সেটা কোনো মুসলিমের করা উচিত নয়। সো যদি আমরা কোরআন সুন্নায় থাকে, খোলাফায়ে রাশিদিন সহ সাহাবা কেরামের আমলের মধ্যে থাকে, আমরা করতে পারবো। আর যদি না থাকে আমরা বর্জন করব। তো আসুন আমরা দেখি যে কুরবানির পশুর সাথে আকিকা করা আর ব্যাপারে কোরআন সুন্নাহর মধ্যে কোনো দিক নির্দেশনা আছে কি না। এ ব্যাপারে কোনো দিক নির্দেশনা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত ব্যক্তির নামে কুরবানি করেছেন এরকম কোনো বর্ণনা হাদিস গ্রন্থে সমূহে পাওয়া যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তার অনেক সহধর্মিণী আত্মীয় স্বজন তারা পরকালে পাড়ি জমিয়েছেন, কিন্তু তাদের নামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন এরকম কোনো বর্ণনা পাওয়া যায় না। তার প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার অনেক পুত্র সন্তান, তার পুত্র সন্তানগুলো এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া তার প্রত্যেকটি কন্যাই আল্লাহ রাসূলের জীবদ্দশায় ইন্তিকাল করেছেন, তাদের নামে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন অথবা তার কোনো আত্মীয় স্বজনের নামে, মৃত কোনো আত্মীয় স্বজনের নামে কুরবানি করেছেন এরকম কোনো বর্ণনা হাদিস গ্রন্থে সমূহে পাওয়া যায় না। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এরকম বর্ণনা পাওয়া যায় না এবং সাহাবা কেরাম থেকেও আবু বকর, ওমর, উসমান, আলী এবং খোলাফায়ে রাশিদিন সহ আশারায়ে মুবাশশারা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবা কেরাম সহ কোনো সাহাবি মৃত ব্যক্তির নামে কুরবানি করেছেন এরকম কোনো সহি বর্ণনা পাওয়া যায় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে একটি বর্ণনা পাওয়া যায় মুহাদ্দিস কেরাম এটাকে অত্যন্ত যাইফ বলেছেন। সুতরাং আমাদের উচিত আল্লাহ রাসূল এবং সাহাবা কেরাম থেকে যেহেতু মৃত ব্যক্তির নামে কুরবানি করা প্রমাণিত নয়, সাহাবা কেরামের জীবদ্দশায় তাদের অনেক আত্মীয় স্বজন পরপারে পাড়ি জমিয়েছেন কিন্তু তারা তাদের মৃত আত্মীয় স্বজনের নামে কুরবানি করেছেন এরকম কোনো বর্ণনা হাদিস গ্রন্থের সমূহে পাওয়া যায় না। সুতরাং এটা অবশ্যই আমাদের বর্জন করা উচিত। আর কুরবানির পশুর মধ্যে আকিকার নাম দেওয়া এটাও কোরআন সুন্নার দ্বারা প্রমাণিত নয়, সাহাবা কেরামের আমল দ্বারা প্রমাণিত নয়। সাহাবা কেরামের মধ্য থেকে কেউ কুরবানির পশুর মধ্যে তাদের সন্তানদের আকিকার নাম দিয়েছেন, আকিকা করেছেন এরকম কোনো বর্ণনা হাদিস গ্রন্থে সমূহ পাওয়া যায় না। সহি জয়েফ বর্ণনা তো দূরের কথা, কোনো জাল বর্ণনাও পাওয়া যায় না। সুতরাং যেহেতু আল্লাহ রাসূল এবং সাহাবা কেরাম থেকে কুরবানির পশুর সাথে আকিকা করা প্রমাণিত নয় এটাও আমাদেরকে বর্জন করা উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে আমিলা আমানান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রদ্দুন। কেউ যদি এমন আমল করে যে আমলটার ব্যাপারে আমাদের নির্দেশনা নেই, আল্লাহ রাসূল করেননি বলেননি সমর্থন করেননি, সাহাবা কেরাম করেননি বলেননি সমর্থন করেননি, তাহলে সেটা প্রত্যাখ্যাত। হাদিসটি বর্ণিত হয়েছে সহি বুখারী 2697 নম্বর হাদিস, সহি মুসলিমের 1718 নম্বর হাদিস
ইবনু মাজার 14 নম্বর হাদিস, সহিহ ইবনু হিব্বানের 26 নম্বর হাদিস, মিশকাতের 140 নম্বর হাদিস। এছাড়াও প্রায় প্রতিটি হাদিস গ্রন্থেই এই কথাটি বর্ণিত হয়েছে। সুতরাং যেহেতু আল্লাহ রাসূল থেকে এই ব্যাপারে কোনো নির্দেশনা পাওয়া যায় না, সুতরাং আমাদেরকে এগুলো বর্জন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।